সাবস্ক্রাইব কিন্তু এখন আছে কত দেখুন আপনারা, আমি দেখাই একটু, সাবস্ক্রাইব আছে 743 সাবস্ক্রাইব, ঠিক আছে। এবং এই এই চ্যানেলে ভিউ আছে সর্বোচ্চ কত আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন সর্বোচ্চ ভিউ 1.3K, 272। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই অপু টেকনোলজি চ্যানেল, আমি অপূর্ব সরকার। তো আমার আজকের ভিডিওর টপিক, টপি চ্যানেলে কীভাবে থাম্বনেল অ্যাড করবেন। থাম্বনেল অ্যাড করবেন বলতে দেখা যাচ্ছে আপনার ভিডিও আপলোড হয়ে গেছে, সেই ভিডিওটি কিভাবে এডিট করবেন, কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো তার আগে একটা কথা বলে রাখি, ইউটিউবে যে সাইজের থাম্বনেল সাপোর্টেড, টপিতেও সেম সেই সাইজের থাম্বনেল সাপোর্টেড। আপনি ইউটিউবে যে থাম্বনেলটি আপলোড করেন সেম সেই থাম্বনেলটি এখানে টপিতেও আপনি আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিও ঠিক তাই, যে সাইজের ভিডিও আপনারা ইউটিউবের জন্য তৈরি করেন সেই সাইজের ভিডিও কিন্তু টপিতে আপলোড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজ শুরু করি। তো ফার্স্টে আমরা এখানে টপি অ্যাপসটি ওপেন করব। তো আমি এখানে টপি অ্যাপসটি ওপেন করলাম, তো দেখুন আমার টপি অ্যাপসটি রানিং হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে মাই চ্যানেল, আমরা মাই চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে যে ভিডিওগুলো আছে এর আমরা থাম্বনেল চেঞ্জ করব বা টাইটেল যে কোনো সব কিছু চেঞ্জ করব। তো দেখুন এখানে আমি 2-3 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, এখনও অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি। সুতরাং টপিতে অ্যাপ্রুভ হতে গেলে কিন্তু 2-3 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা আমাকে কমেন্ট করে শুনছো যে দাদা এখনও আমার ভিডিও অ্যাপ্রুভ আছে, তো তাদেরকে বলছি। তো যাই হোক, এখন এই ভিডিওটি দেখা যাচ্ছে আপনি থাম্বনেল চেঞ্জ করবেন কিংবা থাম্বনেল লাগাতে ভুলে গিয়েছেন কিংবা ট্যাগ টাইটেল এগুলো আরও আপডেট করবেন, সেক্ষেত্রে কীভাবে করবেন। এখানে যে ভিডিওর নিচে এই কর্নারে 3 ডট এখানে দেখতে পাচ্ছেন, এই 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করলে কিন্তু এখানে 3টি অপশন পেয়ে যাবেন আপনারা। কী কী পাচ্ছেন? প্রথমে পাচ্ছেন এডিট ভিডিও, তারপরে হচ্ছে অ্যাড টু প্লেয়ার, তারপর ডিলিট ভিডিও। এখান থেকে ভিডিও ডিলিট করা যাবে আর এখান থেকে ভিডিও এডিট করা যাবে। তো উপরের অপশনটি আমি বেছে নিলাম। তো দেখুন এখান থেকে কিন্তু আমার ফার্স্টে এখানে যে টাইটেল এডিট করতে পারবো, তারপর এখানে ডিসক্রিপশন এডিট করতে পারবো, এখানে ট্যাগ এডিট করতে পারবো, ক্যাটাগরি, মানে এখান থেকে সব কিছু কিন্তু এডিট করা যাবে। আর সবশেষে থাম্বনেল, তো এখানে যে কলাম দেখতে পাচ্ছেন এই কর্নারে, এই কলামে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে সোজা গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি থাম্বনেল সেট করে দিতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস আমি একটু বলে নিই, যারা বলছে 100 সাবস্ক্রাইবারে টপি থেকে ইনকাম শুরু হয়ে যাবে, সাবস্ক্রাইব কিন্তু এখন আছে কত দেখুন আপনারা, আমি দেখাই একটু, সাবস্ক্রাইব আছে 743 সাবস্ক্রাইব, ঠিক আছে। এবং এই এই চ্যানেলে ভিউ আছে সর্বোচ্চ কত আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন সর্বোচ্চ ভিউ 1.3K, 272, 664, 807, 709, 372, 357, 10, 18। তো মোটামুটি কিন্তু ভালোই একটা ভিউ আছে চ্যানেলে যেগুলো ভিডিও আছে। সুতরাং বুঝতেই পারছো আসলে এখানে ইনকাম করতে গেলে একটু টাফ ব্যাপার আছে, যেহেতু এটা নতুন একটি সাইট, এখানে ইনকাম করতে গেলে একটু সময় লাগবে। আর তাছাড়া এখানে দেখা যাচ্ছে আমরা যারা ইউজ করছি টপি চ্যানেল, আমরা সবাই এখানে নতুন, সো একটু সবাই ধৈর্যের পরিচয় দেবেন। তো আশা করি মানে ভালো কিছু এখান থেকে আশা করা যায়। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।